কাঠগোলাপের চাষ করে জায়গাটার নাম দিয়েছিল কাঠগোলাপের বাগান বাড়ি। কে কে চাষ করেছিল? চার ভাইয়ের নাম বললো। চার ভাইয়ের নাম হচ্ছে লক্ষ্মীপদ, ধনপদ, ধনপদ, ভূতপদ, জগৎপদ, জগৎপদ। তো রাস্তাটা দেখে ধনপদের নাম ধনপদ কেন ছিল? ধনপদের নাম ধনপদ কেন ছিল? এটা কি ধনপদের নাম? ধনপদের বাবার ফোন নাম্বার দিয়ে দিয়ে। তো আপনারা দেখুন যে সামনে যে নিচের কাপ প্লেট গুলো যে ভাঙা দেখতে পাচ্ছেন, এরা চার ভাই দেখুন সুরা পান করতো। তো সুরা পান করে কাপ প্লেট কে ফেলে দিত, ওই কাপে দ্বিতীয়বার খেত না ওই সমস্ত, মানে এইটো খেত না, সুরা সুরা মানে এইটো খেত না, আর ফেলে ভেঙে দিত। দেশি খেত না বিদেশি খেত? হ্যাঁ, দেশি না বিদেশি, এখানে বানানো হতো না, বিদেশ থেকে আসতো, বিদেশ থেকে ছিল, বিদেশি খেত। তো সামনে আপনারা যে নিচে যে কাপ প্লেট গুলো যে ভাঙা দেখতে পাচ্ছেন, এরা চার ভাই দেখুন সুরা পান করতো। তো সুরা পান করে কাপ প্লেট কে ফেলে দিত, ওই কাপে দ্বিতীয়বার খেত না। তো ওই সমস্ত কাপ প্লেট কে ভেঙে ভেঙে এগুলো তৈরি করেছে। আর এখানে যে টপ গুলো দেখতে পাচ্ছেন, এই টপ গুলোতে যে কোনো একটা সাথে জল ঢাললে প্রত্যেকটাতে জল ছিলেন। কোনটা কোনটা লম্বা বাড়ি? এই সাদা বাড়িটা না, ওইটা ভেতরে ভেতরে দেখি দেখি না, কিছু বলবে না, কিছু বলবে না। হ্যাঁ ভাই, ছবি তুলে এনেছি, এটা কি ছিল? বাড়িটা মুর্শিদাবাদের প্রথম চিড়িয়াখানা ছিল, প্রথম চিড়িয়াখানা। এর ভিতরে বাঘ, ভাল্লুক, হাতি, গন্ডার, নানা রকমের পশু পোষা হতো। এইটুকুর মধ্যেই হয়ে যেত? পুকুরে এক সময় রানীরা স্নান করতো। রানীরা গার্ড নেই কেন, দেখতে পাওয়া যাবে বলতো? আচ্ছা, এখানে রানীরা স্নান করতো বলে যে গুমটি গুলো দেখতে পাচ্ছেন, এই গুমটি গুলোতে চার কোনায় চারটে সিপাই থাকতো, আর এই পুকুরে চারখানা বড় বড় মাছ খেলা করতো। মাছ চারটে, মাছ মাংস খেত না, মাছ মারা গেলে কব্বর দিতে। সেই চারটা মাছের কব্বর আপনাদেরকে দেখাবো। আচ্ছা আচ্ছা, এই গুমটি থেকে সিপাই গুলো কি পিছন দিকে তাকিয়ে থাকতো না রানীদের দিকে? চান করতো যাতে খোঁজা সিপাই থাকে। হ্যাঁ, রানীদের দিকে তাকিয়ে থাকতো না, উল্টো দিকে রানীদের দিকে না পেছন দিকে থাকে, উল্টো দিকে। কি প্রমাণ আছে? ওর নাম রাহুল। এই যে টেবিলটা কি স্যার? আচ্ছা, যখন ওরা সুরা পান করতো তখন ওরা টেবিল পাতা থাকতো না, মাটিতে বসতো? এইটাই বসতো, ওখানে ভাঙতো, ওখানে গিয়ে ভাঙতো তো? তাহলে তোকে করতে গেলে ইস্ট ইন্ডিয়া থেকে পারমিশন নিয়ে আসতে হবে। চ ছবি না, আমরা আমরা রেকর্ডিং করছি, কোনো ছবি না, রেকর্ডিং করতে পারি তো? না না, উনি ও যেটা বলছে সেটা রেকর্ডিং করে নিচ্ছি, যাতে পরে গিয়ে শুনতে পারি। না না, ভিডিও রেকর্ডিং করছি। উপরে দেখুন একটা বল দেখা হয়েছে, যে বলটাকে বলা হয় শত্রুপক্ষ ধরার বল। এখানে খেতে বসতো, কেউ কাউকে আক্রমণ করতে গেলে বলটার মধ্যে ধরা পড়ে যেত।
আচ্ছা কোন সবকটা দরজা দেখা যাচ্ছে? আয়নাটা তো বড় কেন ভাই? এটা কিসের ঘর? বিচার ঘর ছিল, এখানে তাদের বিচার হতো, বসেন না কাকু। হ্যাঁ, এলো আগানো আছে হালকার উপরে, ভেঙে যাবে পরে। এই কাপড়গুলো চেঞ্জ করেছে না? হ্যাঁ হ্যাঁ, তো উপরে দেখুন যে ঝাড়বাতি গুলো দেখতে পাচ্ছেন, এসব আগে মোমবাতিরে জ্বলতো, বর্তমানে এখন ইলেকট্রিক কারেন্ট সিস্টেম হয়ে গেছে। এখানে যে আয়না গুলো দেখতে পাচ্ছেন, এখানে ছটা আয়না আছে, এখানে বিচার করতো সে কি করছে না করছে। এই আয়না ছবি ভিডিও আয়নাগুলো কি করতো, এখানে বিচার করতো সে কি করছে না করছে, তাহলে তো ফল হবে। এটা বিলিয়ার্ড বোর্ড ছিল, তখনকার দিনে বিলিয়ার্ড খেলা হতো। এখানে যে বল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো নতুন বসানো হয়েছে। তখনকার দিনে সোনার বল দিয়ে খেলা হতো, ওগুলো ছিল পয়েন্ট। তার পাশে দেখুন কাঠের লাঠি, এই যে লাঠি গুলো দেখতে পাচ্ছেন, লাঠি দিয়ে বিলিয়ার্ড খেলতো, আর এটা গ্যাসে লাইট চলতো। এটা গ্যাসে লাইট চলতো, কথা শুনে নিচ্ছি ওরে কটি করতে হবে কেমন আমাকে। এটা লাইব্রেরি রুম ছিল, যে বইগুলো দেখতে পাচ্ছেন। কি বলতো, লাইব্রেরি রুম ছিল, যে বইগুলো দেখতে পাচ্ছেন, এই বইগুলো সব 400 বছরের আগের বই। এই বইগুলো যে কভার গুলো দেখতে পাচ্ছেন উপরে লেখা গেল, এগুলো সব সোনার জলদে লেখা আছে। এরা চার ভাই, এই বইগুলো পড়াশোনা হবে। এই বই নিয়ে পড়তো আর কিছু পড়তো না, সারা জীবন লেগে যাবে তোর যা বই আছে পড়তে। শোন শোন, লর্ড কার্জন ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এর ওরা পড়তো, পড়াতে পারবে না যারা পড়তো। হ্যাঁ, ওরা আগে যেত। ও কি করে ওরা আর পেরা কাজ না, সেটা হাত বিয়ে বা তো সামনে একটা ভাঙা চূড়া ঘর দেখা হয়েছিল আগে, চার ভাইদের আত্মীয় স্বজন এলে ঘরের মধ্যে থাকতে দিত। আর এটাকে অফিস ঘর ছিল, এটাকে অফিস ঘর ছিল, এখন অফিস ঘর আছে। মোটা মোটা আছে, একটা লম্বা দেখে বাড়ি দেখতে পেরেছে, রঙের বাড়ি ডিপা দেখতে পাচ্ছি। কে জিন্দেগি উই বাবা, যা ঝাল লাগছে ভাই। এটা কি ছিল? এটা ফোয়ারা আসলে বলি না, তোমাদের বলতে হবে সেই মাছের কবর, একটা কবর এটা, এখানে দুটো আছে, আগে দুটো আছে।
এটা দুটো কই একটা দো আর সকলে ছেলে মাছ ছিল নাকি রে সকলে ছেলে মাছ ছিল না ওই মাছ আর বাড়েনি ওই না ভাই চারটে মাছ চাইবে চারটে তারপর যখন মারা গেছে আর ভাই আর মাছ পোষেনি পরে ছাড়া হয়েছে কত কত বছর করে বেঁচেছে মাছগুলো কত বছর বেঁচেছে মোটামুটি এই রে কি বলবো এত বড় বড় হয়েছিল মাছগুলো এটা কোথায় ফেলবো ছুড়ে দেবো এদিকে জল দেবে কি বাবা এখানে মাছের দুটো সময় দিতে আছে এর ভিডিওটা করতে একটু তুই একটা ভিডিও কর না ভাই জলটা খাই ঠিক আছে তুই খাসনি এই না আস্তে আস্তে ঢালছি ময়ূর ডাকছে ভাই ভাই চমচম ভোলা খেয়েছিস কালকে নতুন খেলাম চমচম ভোলা নাচমহলে যাবো তো লজ্জা পাচ্ছে দেখো এখানে আমি নাচবো দেখ এবার নাচতে দেয় উঠতে দেয় তো ব্যাস নাচবো দেখ উঠছি স্টেপ আপ দেখে নে আমি নাচবো না নাচ ছমিয়া নাচ পাশাপাক ছোট ছোট ভিডিও করছি শুধু মিউজিক ছাড়া নাচে না টিঙ্কু নাচে এবার মিউজিক চ্যানেল আছে কি করে যাবে স্মোকিং করে যাবে ওই বলছে না यस এই দু আঙুলে খাওয়া জানে না ধরে খেতে হবে টিঙ্কু প্রাইস পেয়েছে এরকম টিঙ্কু প্রাইস আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না সেটা না পাওয়াই স্যার সব ফেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসালো ভাই তুই এগুলো করতে গিয়ে জেনেছিস বই পড়ে যদি ঘুরে যেতে চাও তবে তাহলে বইটাই 10 টাকা দিয়ে দিবি আমরা পড়ে দেখে নিতাম তুই এরপরে এটা গিফট করবি বইটা দিবি একটা কি নিতে হবে এ তোর মধ্যে প্যাকেজে ইনক্লুড না তোর এটা প্যাকেজের বাইরে নাকি আমি কি বললাম তো হাজার দৌড়ি ঠিক ঢোকার আগে যে দেখা দিয়েছে না সেটা পাঁচির দোকানে বাড়ি যাবো হাজার দৌড়ি একটা রিক্সা ধরে চলে নির্ঘাত ভাড়া আমার ট্রেনে যাচ্ছে কেরানি খাবে এটা এখানে কি কালো গোলাপ হতো এই গোলাপগুলো তাহলে ডালিয়া ফুল কেন গোলাপ পড়েনি কেন গোলাপ দে না সামনে ভ্যালেন্টাইন ডে আসছে এইটুকু গোলাপ চাষ করার জন্য 250 বিঘা জমি বহুত নাইস আপিয়া ভাই এইটুকু গোলাপ চাষ করতে 250 বিঘা নিয়ে নিছে লুটে নিয়েছে তো কি এইটুকু বলেছে গোলাপ চাষ করার জন্য 250 বিঘা জমি
কম খরচা পেয়েছে মেরে দিয়েছে। নৌকা ভ্রমণ করবি কি ভিডিও বারণ না ছবি বারণ কাকে বলে নামতে হবে তোকে মাছ কি রে কি মাছ রে পুকুরে হ্যাঁ ভালো মাছ আছে রে তারা ধরবি নাকি